আজ আমরা জানব সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলবো, নিজের কমিউনিকেশন স্কিলকে কিভাবে ইম্প্রুভ করব। তুমি নিশ্চয়ই দেখেছো যে কিছু লোক এত মিষ্টি করে কথা বলে, এত সুন্দর করে কথা বলে, যেন ইচ্ছে করে সারাদিন তার সাথেই কথা বলি। তার কথায় যেন অদ্ভুত একটা নেশা আছে, একটা জাদু আছে। আজ সেই জাদুটাই আমি তোমাকে শেখাবো। আজ আমি তোমাকে এমন কিছু বলবো যেটাতে লোক তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, সবাই তোমার বন্ধু হতে চাইবে, আর সারাদিন তোমার কথায় হারিয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যদি তুমি ভালোভাবে কথা বলতে পারো, যদি তোমার কমিউনিকেশন স্কিল ভালো হয়, তাহলে 70-80% প্রবলেম সলভ হয়ে যায়। যদি তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে চাও, কি চাই? কমিউনিকেশন স্কিল। যদি তুমি কাউকে ইমপ্রেস করতে চাও বা কারোর সাথে রিলেশনশিপে আসতে চাও, তাহলে কি চাই? কমিউনিকেশন স্কিল। যদি তোমার কারোর সাথে ঝগড়া হয়ে যায় আর সেই ঝগড়াকে সলভ করতে চাও, কি চাই? কমিউনিকেশন স্কিল। মানে জীবনের প্রত্যেকটা জায়গায় তোমাকে কমিউনিকেট করা জানতে হবে। তো শুরু করছি পয়েন্ট নাম্বার 1। যদি তুমি ভালোভাবে বলতে চাও, তাহলে আগে তোমাকে ভালোভাবে শুনতে হবে। যতক্ষণ তুমি শুনবে না, ততক্ষণ তুমি ভালোভাবে বলতেই পারবে না। নিজের আশেপাশে দেখবে বা টিভিতে দেখবে, কোনো পলিটিশিয়ানকে অথবা কোনো অ্যাক্টরকে অথবা তোমার কোনো বন্ধুকে দেখো যে খুব সুন্দর করে কথা বলে, সে কিন্তু খুব ভালো করে শোনে। তাই যদি তুমি না শোনো, তাহলে বলতে পারবে না। একটা এক্সাম্পল নেওয়া যাক। একটা ছেলে এ আর একটা ছেলে বি। এ স্যান্ডউইচ খেতে ভালোবাসে আর বি পাস্তা খেতে ভালোবাসে। আমি যদি এ কে পাস্তা আর বি কে স্যান্ডউইচ দিই, তাদের পছন্দ হবে? অবশ্যই না, কারণ ওদের টেস্ট আলাদা আলাদা। যার যেটা পছন্দ তাকে সেটাই দেওয়া উচিত। তুমি কোনো মানুষকে একবারেই ইমপ্রেস করতে পারবে না। ধরো তুমি আমার সাথে কথা বলছো, হতে পারে আমি অন্য কোনো বিষয়ে ইন্টারেস্টেড, অথবা অন্য কেউ তোমার সাথে কথা বলছে, এখানে হতে পারে তুমি অন্য কোনো বিষয়ে ইন্টারেস্টেড। তাই সামনের লোকটা কোন বিষয়ে ইমপ্রেস হবে সেটা জানার জন্য আগে শুনতে হবে। এর মানে শুধু শুনতেই থাকবে এটা না, যে শুধু শুনতেই থাকলাম, ফর্মালিটি করতে থাকলাম। তোমায় শুনতে হবে, অবজার্ভ করতে হবে, তার চোখের দিকে দেখতে হবে, তার কথাকে শুনতে হবে যে সে কী বলতে চাইছে। একটা স্ট্র্যাটেজি আছে যেটা খুব পপুলার, হয়তো তুমি জানো, আর যদি না জানো জেনে নাও। ESN। ই এর মানে আই কন্ট্যাক্ট, এস এর মানে স্মাইল, এবং এন এর মানে নোট। এই তিনটি জিনিস যদি তুমি মেনটেন করো, তাহলে যে কোনো মানুষ ইমপ্রেস হয়েই যাবে। কখনো কারোর সাথে কথা বললে প্রথমে আই কন্ট্যাক্ট মেনটেন করা উচিত। যদি তুমি চোখের দিকে না তাকাও, তাহলে জানবে তোমার কমিউনিকেশন স্কিল অনেকটাই পুয়োর। তাই চোখের দিকে তাকিয়ে কথা বলো বা শোনো। দ্বিতীয়টা হলো এস, স্মাইল। হালকা হাসতে থাকো আর হালকা ঘাড় নাড়তে থাকবে, মানে হাসতে হাসতে হ্যাঁ না এরকম বলতে থাকো। তাহলে সামনের লোকটার মনে হবে এই লোকটা আমার কথাটা মন দিয়ে শুনছে। তুমি লক্ষ্য করে দেখবে, যখন ক্লাসে টিচার পড়ান, তখন তুমি যদি টিচারের দিকে তাকিয়ে নোট করো, তাহলে তোমার দিকে তাকিয়েই টিচার ক্লাস করাবেন, কারণ ওনার মনে হয় হ্যাঁ এই বাচ্চাটা আমার কথাগুলো মন দিয়ে শুনছে। এখন তুমি কতটা শুনছো কি না শুনছো সেটা পরের কথা, কিন্তু হ্যাঁ একটা ভালো ইমপ্রেশন অবশ্যই যায় ওনার কাছে। হ্যাঁ, আর একটা স্ট্র্যাটেজি আছে, কানেকশন বিল্ডিং। একটা সকেটে প্লাগ গুঁজে দিলে যেমন ইলেকট্রিক চলে যায়, ঠিক সেরকম। তাই তোমাকে কানেক্ট হতে হবে। যতক্ষণ কানেক্ট না হবে, ততক্ষণ ওই ইলেকট্রিকের মতো পৌঁছাতে পারবে না। তাই তোমাকে কানেক্ট হতে হবে। এখানে কানেক্ট হওয়ার মানে আমি যেটা বলতে চাইছি, তোমার সামনের লোকটার স্টেট অফ মাইন্ড অনুযায়ী তোমাকে কানেক্ট হতে হবে। মানে সামনের লোকটা যদি খুশি মুডে থাকে, তাহলে তোমাকেও খুশি মুডে তার সাথে কথা বলতে হবে। আর সামনের লোকটা যদি স্যাড থাকে, তাহলে তোমাকেও স্যাড হয়ে যেতে হবে। কারণ সামনের লোকটা যদি দুঃখী থাকে, আর সেই সময় তুমি যদি তার কাছে গিয়ে বলো, দেখ ভাই আমার একটা নতুন মোবাইল নিয়েছি, এখানে 6GB র্যাম আছে, অ্যামোলেড ডিসপ্লে, আরও কত কি, এতে কি তার ভালো লাগবে? ভালো লাগবে না। তাই প্রথমেই তাকে জিজ্ঞাসা করো, কি হয়েছে ভাই, তোকে এত উদাস লাগছে কেন? তখন সে যেই তোমাকে বলবে তার ফোনটা কোথাও হারিয়ে গেছে, তখন তার স্টেট অফ মাইন্ডে গিয়ে তোমাকে বলতে হবে, সো স্যাড, জানিস আমার একটা বন্ধুরও এরমভাবে ফোন হারিয়ে গিয়েছিল, তুই একবার এটা কর, নাহলে তুই একবার ওখানে দেখতে পারিস, ফোনটা পেলেও পেতে পারিস। মানে হলো সেই সময় তুমি তোমার খুশি না দেখিয়ে তার দুঃখে দুঃখী হলে। পরের দিন যখন ওই বন্ধুটা আবার একটা নতুন ফোন কিনে তোমাকে দেখাতে আসবে, দেখ ভাই এই ফোনটা কিনলাম, এই ফোনটাতে 8GB র্যাম, এই প্রসেসর, আরও কত কি, তখন তুমি দুঃখী হলে হবে না, তোমাকে দেখাতে হবে, বাহ নতুন ফোন নিয়েছিস, দারুণ হয়েছে, পার্টি তো দিতেই হবে। মানে তোমার সামনের লোকটার যেমন স্টেট অফ মাইন্ড থাকবে, সেটা তোমাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে। আর যখনই তুমি অবজার্ভ করে ফেলবে, তখনই তুমি তার স্টেট অফ মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যেতে পারবে। আর কখনো আমি আমি করবে না। লোকেদের খুব খারাপ অভ্যাস হলো এই আমি আমি করা। যদি তোমারও এরকম আমি আমি করার অভ্যাস থাকে, তাহলে এক্ষুনি এই অভ্যাস ছেড়ে দাও। কারণ লং টার্মে যখন তুমি প্রফেশনাল লেভেলে যাবে,
এরকম করতে থাকলে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। ওখানে আমি আমি চলে না, আমরা আমাদের এসব চলে। যদি আমি বলি আজ আমি আমার চ্যানেলে এটা বলতে চাই যে আমি এটা, আমি ওটা, আমার এটা, আমার ওটা, ভালো লাগবে কি? আর যদি এরকম করে বলি আজকের ভিডিওতে আমরা জানবো এরকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, আমাদের এটা করা উচিত, আমাদের ওটা করা উচিত, তাহলে সামনের লোকটার মনে হবে হ্যাঁ ভাই ছেলেটা আমাদেরই মতো, ঠিক কথা বলছে। মানে নিজেকে কানেক্ট করো, সামনের লোকটাকে আমাদের করো। এর মানে হলো সামনের লোকটাকে তুমি নিজের সাথে জুড়ে নিলে। আর কখনো কথা কাটা উচিত নয়। অনেক লোকের অভ্যাস আছে সে কথাকে কেটে দেয়, সামনের লোকটার কথা শোনেই না, তার কথাকে কেটে দেয়। সামনের লোকটা যাই বলুক কিন্তু তখন তার মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে সে তার নিজের কথাকে বলার জন্য উতলা হয়ে ওঠে। সেভাবে এই পয়েন্টটা বলতে পারলে সামনের লোকটাকে চুপ করিয়ে দেওয়া যাবে, আর উত্তরই দিতে পারবে না। তুমি তার কথা না শুনেই নিজের কথা বলতে থাকলে, আরে ভাই প্রথমে শোনো, কথা কেন কাটছো? যদি কথা না শোনো তাহলে কখনোই কমিউনিকেট করতে পারবে না। এরকম আরও পয়েন্ট আছে কিন্তু সবকটা পয়েন্ট একসাথে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই বাকি পয়েন্টগুলো আমি পরের একটা বা দুটো ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব। আজকের ভিডিওতে বলা কথাগুলো থেকে যদি তুমি ভালো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।